আমরা কিভাবে ওভারকাম করতে পারি ইনসিকিউরিটি, এটার একটা ইম্পর্টেন্ট ডিসকাশন আজকে করব। একটু টেকনিক্যাল, বাট ধৈর্য ধরলে আপনারা সবাই ধরতে পারবেন। আমি একটা ক্লাসে, 8 নম্বর ক্লাসে আমরা ডিসকাস করলাম অপটিমিজম, রাইট? আমরা অপটিমিস্টিক, যে আমরা অ্যাম্বিশাস, যে হ্যাঁ আমাদেরকে আল্লাহ এটা দিবে ওইটা দিবে, আমি বড় কিছু করতে পারবো, আমি ভালো কিছু করতে পারবো, আমি পৃথিবীতে ইহকালে এবং পরকালে দুইটার সময় আমরা ভালো থাকবো। আমরা কিন্তু ইহকালকে স্যাক্রিফাইস করে পরকালে ভালো থাকতে চাই না, আমরা ইহকাল এবং পরকাল দুটোতেই ভালো থাকতে চাই। যেন আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা, আমাকে দুনিয়াতে হাসানা দেন, দুনিয়াতে যেন আমার জীবনটা সুখের হয়, যেন আমাকে হাসানা দেন, বা আখেরতে হাসানা, এবং আখেরতে আমাকে হাসানা দেন, ওয়াকিনা আযাবান্নার, এবং আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। সো আমরা এমন না যে আমরা পৃথিবীতে একদম খুব খারাপ থাকতে চাই, যেটার বিনিময়ে আমি পরকালে ভালো থাকবো, বরং আমি পৃথিবীতে ভালো থাকতে চাই, আখিরাতে ভালো থাকতে চাই। সো আমরা অ্যাম্বিশন এবং অপটিমিজম নিয়ে কথা বললাম। 9 নম্বর ক্লাসে আমরা কথা বললাম কী নিয়ে, কন্টেন্ট থাকবো কীভাবে, যে আল্লাহ আমাকে যা দিছে যতটুকুই দিছে, আল্লাহ আমাকে ধনী গরিব, পাওয়া না পাওয়া, সাদা কালো লম্বা বেটে, আমাকে যাই বানাক না কেন, আমি সেইটাকে নিয়েই আমি ধৈর্য ধরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি কীভাবে আগায় যাব। এখন মুশকিলটা হয় এইখানে, যে আমি যদি অ্যাম্বিশাস হই তাহলে আমরা মনে করি আমি তো তাহলে কন্টেন্ট না, কারণ আমি যদি কন্টেন্ট, আমি যদি আল্লাহর উপরে সন্তুষ্ট হই তাহলে আমার অ্যাম্বিশাস হওয়া দরকার কি? আর আমি যদি সন্তুষ্ট হয়েই যাই তাহলে আমি জীবনে প্রোগ্রেস করবো কীভাবে, আমি একটা নতুন দক্ষতা কেন শিখব, আমি একটা নতুন প্রমোশনের জন্য কেন চেষ্টা করব। এটার মধ্যে একটা কন্ট্রাডিকশন কাজ করে আমাদের, কিন্তু এটার মধ্যে একটা অসম্ভব সৌন্দর্য আছে। যদি আমরা যদি জিনিসটা বুঝি তাহলে আমরা আমাদের ইনসিকিউরিটিকে আমরা ওভারকাম করতে পারবো। মডার্ন টাইমে, স্পেশালি মডার্ন টাইমে আমাদের একটা বড় ক্রাইসিস হচ্ছে গিয়ে আমাদের ইনসিকিউরিটির, যে আমরা যাই করি আমাদের সবসময় একটা পিয়ার প্রেশার থাকে যে আমরা তো ভালো না, আমাদের আশেপাশের মানুষ বা সমাজ কীভাবে যেন পয়েন্ট আউট করে ফেলে যে আমরা তো ভালো না, আমরা তো ভালো না, আমরা তো এইটা করি নাই, আমরা তো ওইটা করি নাই, তুমি তো এখনও এইটা পারো না, তুমি তো এখনও ওইটা পারো না। সো আমরা কী করি, আমরা লং টার্ম গোল সেট করি, আমি পিএইচডি করব, পিএইচডি আমি প্রফেসর হব, আমি বিলিয়নিয়ার হব, আমি এইটা হব। সো আমরা লং টার্ম প্ল্যান করি, সো আমরা গোল সেট করি। কিন্তু সাইকোলজিস্টদের একটা কথা হচ্ছে যে এই গোল সেটিংটা অনেক ক্ষেত্রে কাউন্টার প্রোডাক্টিভ। কেন কাউন্টার প্রোডাক্টিভ? কাউন্টার প্রোডাক্টিভ এই কারণে, এই যে আপনি বড় বড় গোল সেট করলেন, এই গোল সেট করার আগ মুহূর্ত পর্যন্ত আপনি নিজেকে ইনসিকিউর মনে করেন, এবং যখন গোলটা আপনি অ্যাচিভ করেন তারপরে আপনি আবার আরেকটা গোল তৈরি করেন। ব্যাপারটা অনেকটা এরকম যে আমি ছোটোবেলায় মেট্রিক পরীক্ষা যখন দিছি মনে হয়েছে এই জীবনের শেষ পরীক্ষা, এই জীবনের সেরা পরীক্ষা, এটা দিলে সব শেষ হবে। তারপরে কী হয়েছে, আরেকটা পরীক্ষা আসছে, আরেকটা পরীক্ষা আসছে, আরেকটা পরীক্ষা আসছে, মানে মনে হচ্ছে যেন আমি একটা পরীক্ষা দিই আরেকটা পরীক্ষা দেওয়ার জন্য। সো পরীক্ষায় আমি যদি ফেল করি তাহলে আমি খুব নিজেকে মনে করি আমার জীবনের সব শেষ, আর যদি পরীক্ষায় পাশ করি তাহলে আমি পরের পরীক্ষার জন্য প্রিপারেশন নেই। আমার কখনোই মানে পরীক্ষায় পাশ করার যে আনন্দ সেটা উপভোগ করা হয় না। তো আমি সবসময় একটা পরীক্ষার সিরিজে আসি, ইভেন যখন পরীক্ষা শেষ হয়ে গেছে তখন হচ্ছে প্রমোশনের সিরিজ, তখন আসছে হচ্ছে গিয়ে যে সম্মানের একটা কম্পিটিশন, এবং এটার মধ্যেই আমাদের জীবন একটা টানাপোড়েনের মধ্যে চলতেছে। এবং এই যে ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ডে কন্টিনিউয়াসলি আমি যে ছুটতেছি 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 তাতে আমার অশান্তি বাড়তেছে, কারণ আমি ওইটাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমার কিন্তু নিজেকে মনে হচ্ছে আমি তো ফালতু, ওই পরীক্ষাটা দিতে পারলে আমি সফল হব, ওই জায়গাটায় যাইতে পারলে আমি সফল হব, আমি ওই রকম একটা কিছু অ্যাচিভ করতে পারলে আমি পারবো, তার আগ পর্যন্ত আমি অসম্পূর্ণ, আমি সম্পূর্ণ না, আমি সম্পূর্ণ না। এবং এখানে এটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষ যে যে ওই জিনিসটা আপনি যেটা অ্যাচিভ, ধরেন 100টা মানুষ ওই একটা পয়েন্ট অ্যাচিভ করতে যাচ্ছে, যারা ওইটা অ্যাচিভ করতে পারলো তাদের সংখ্যাটা খুব কম, তারা তখন দাম্ভিক হয়ে যায় এবং তারা আরেকটা উচ্চতায় উঠতে চায়। এই উচ্চতার কোনো শেষ নাই, কারণ এটা তো একটা মেটাফোরিক, কারণ আল্লাহর তুলনায় আমরা কেউই উচ্চতায় উঠতে পারবো না, আল্লাহর তুলনায় আমরা কেউই পবিত্র না, আল্লাহর তুলনায় আমরা কেউই জ্ঞানী না। কিন্তু আমরা একটা পয়েন্ট সেট করি গোল সেটিংয়ের মতো, বাট ওই গোল সেটিংগুলো আমাদেরকে আরও কী করে, আমাদেরকে আরও অনেক ক্ষেত্রে ডিপ্রেসড করে, ইন দ্য সেন্স দ্যাট আমি তো ওইটাতে অ্যাচিভ করার আগ পর্যন্ত আমি তো কিছুই না, আমি তো ফালতু। সো আমি যদি বর্তমানকে, একটা খুব সুন্দর কনসেপ্ট আছে সাইকোলজি, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে লিভ ইমিডিয়েটলি। লিভ ইমিডিয়েটলি মানে কি,
এখনই বাঁচো, আজকের জন্য বাঁচো। তুমি 10 বছর, 20 বছর, 30 বছর পরে কি করবে এটা নিয়ে মাথা ব্যথা করতে 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 তুমি ফ্যাটিগে চলে যাও না। তুমি মনে করো না যে 30 বছরে আমি এটা অ্যাচিভ করতে পারলে তখন আমি হাসবো, বরং আজকে তুমি হাসো, আজকে তুমি ভালো থাকো, আজকে তুমি সম্পর্কের যত্ন নাও, আজকের দিনটাকে তুমি গুড় দাও, আজকের দিনে তুমি নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো। এটা হচ্ছে কি গোল সেটিংয়ের প্রবলেম। কিন্তু এটা হচ্ছে কেন আমাদের কন্টেন্ট থাকা উচিত। সো মডার্ন যে ক্যাপিটালিস্টিক যে রেস, এই রেসে একটা প্রবলেম হইলো এটা, কিন্তু এখানে এটা আমার আরেকটা সাইড আছে। আরেকটা সাইড হইল যে যদি আমি মানুষকে কোনো গোল সেট করতে মানা করি, যদি মানুষকে আমি বলি যে হ্যাঁ তুমি তুমি যা আছো তুমি তাই ভালো, তুমি জাস্ট নিজেকে ভালোবাসো, তোমার আর কোনো আনকমফোর্টেবল কিছু করার দরকার নাই, তাহলে মানুষ অ্যাম্বিশাস কিছু কিভাবে করবে, মানুষ একটা বড় প্রজেক্ট কিভাবে করবে, মানুষ একটা মেগা ফ্যাক্টরি কীভাবে দাঁড়া করাবে, মানুষ তার ইকোনমিকে কালেকটিভলি সামনের দিকে কিভাবে নিয়ে যাবে, মানুষ মানে একটা সায়েন্টিস্ট যে 20 বছর কষ্ট করে করে একটা জিনিস মানে একটা জিনিস ডিসকভার করার চেষ্টা করে, এটা কীভাবে হবে, এই যে একটা বড় প্রজেক্ট, এই বড় প্রজেক্টগুলো কে নিবে, এগুলো কারা করবে, রাইট? তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কোথা থেকে আসবে, কোথা থেকে মানে কোথা থেকে আসবে? আমি যদি গোলই সেট না করি, আমার যদি কোনো টার্গেট বা কোনো প্ল্যান বা এইম না থাকে, এইম না থাকে, তাহলে আমি কীভাবে অ্যাচিভ করব? সো এটা হচ্ছে কি মডার্ন টাইমের একটা বিরাট ক্রাইসিস, যে আমাদের যে সেলফ হেল্প ইন্ডাস্ট্রি, সেলফ হেল্প ইন্ডাস্ট্রি, লিডারশিপ ইন্ডাস্ট্রি, এরা কখনো এটার মধ্যে ভালো ব্যালেন্স করতে পারে না, বা খুব কমই ভালো ব্যালেন্স করতে পারে। যে এরা হয় তোমাকে এইটা অ্যাচিভ করতে হবে, ওইটা অ্যাচিভ করতে হবে, তোমাকে সব বড় লোক হয়ে যেতে হবে, সবাইকে এইটা একদম করে ফেলতে হবে, খেয়ে ফেলতে হবে, শেষ করে দিতে হবে, তখনই তুমি কেন তুমি পারতেছো না, হয় তারা এই ন্যারেটিভে চলে যায়, অথবা তারা তুমি যেমন আসো তেমনই ভালো, তোমার কিছুই দরকার নাই, তুমি জাস্ট নিজেকে ভালোবাসো, তুমি নিজের যত্ন নাও, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। দুইটা এক্সট্রিমের যে কোনো একটা এক্সট্রিমে বেশিরভাগ ক্ষেত্রে বহু সাইকোলজিক্যাল ন্যারেটিভ অথবা বহু সেলফ হেল্প ইন্ডাস্ট্রি ন্যারেটিভ, বহু মানে যারা খুব ওয়েল ট্রেইন না, তারা এরকম একটা বায়াস ভিউ দিয়ে দেয়, হয় আপনি যা আছেন তাই ভালো, আপনার কিছু করতে হবে না, অথবা আপনি কিছুই না, আপনাকে মানে এত কিছু করে টোরে ইত্যাদি হয়ে উদ্যোক্তা হইতে হবে, অন্টারপ্রেনার হইতে হবে, এই হইতে হবে, স্পিকার হইতে হবে, অথর হইতে হবে, তা না হইলে আপনি ফালতু, আপনি কিছুই না, আপনি জীবনে কিছুই করেন নাই। বাট এই দুইটাই আমাদের জন্য আসলে হেল্পফুল একেবারেই না, বরং এটার খুব ব্যালেন্সড অ্যাপ্রোচ হচ্ছে যেটা আমাদেরকে যদি আমরা ডিপলি বুঝি স্পিরিচুয়ালি, এবং আমরা যদি ইভেন সাইকোলজিক্যাল ন্যারেটিভ যদি আমরা প্রপারলি লাইফে অ্যাপ্লাই করতে পারি, তখন আমরা এটার একটা এটা একটা অসম্ভব সুন্দর একটা সামঞ্জস্য আমরা খুঁজে পাবো। সামঞ্জস্যটা এইটা, সামঞ্জস্যটা হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন সকাল পাও তখন তোমরা সন্ধ্যার আশা করো না, তোমরা যখন সন্ধ্যা পাও তখন তোমরা তার পরের দিনের মানে তার পরের দিনের সকালের আশা করো না। মিনিং তোমরা এখন এমনভাবে বাঁচো যে তোমরা পরিপূর্ণতা নিয়ে বাঁচো, তুমি এমনভাবে বাঁচো অ্যাজ ইফ এটা তোমার শেষ দিন বা শেষ রাত, তুমি তোমার পরিপূর্ণতা দিয়ে তুমি যে নামাজটা পড়বা, তুমি যে মানুষের সাথে কথাটা বলবা, তুমি যেভাবে করো তুমি পরিপূর্ণতা দিয়ে করো। সো তুমি এটাকে এমনভাবে করো না যে তোমার আরও অনেক কিছু করতে হবে, তুমি এমনভাবে কথা বলো মানুষের সাথে, এমনভাবে তুমি মানুষের সাথে মিশো, এমনভাবে তুমি এমনভাবে তুমি তোমার নিজেকে গোছাও অ্যাজ ইফ তোমার এই দিনটাই তোমার সব, এই দিনটাই তোমার সব। সো তুমি আজকে এই মুহূর্তে তুমি ইম্প্রুভ করো, এই মুহূর্তে তুমি যা কিছু ভালো কাজ করতে পারো, যা কিছু ভালো কথা বলতে পারো, তুমি সেটা করো। অ্যাট দ্য সেম টাইম রাসুলুল্লাহ বলছেন অন্য ন্যারেটিভে যে যখন তোমরা কোনো একটা কাজ করতেছো, একটা প্রজেক্ট করতেছো, তখন আমরা আমরা দৃষ্টান্তটা পাই রাসুলের অন্যান্য ন্যারেটিভে, যদি যখন কাজ করতেন উনি এমনভাবে করতেন যেটা কোনো শেষ নাই। অ্যাজ এন এক্সাম্পল রাসুলাম বলছেন, এমন যখন মুসলমানদের অবস্থা খুবই খারাপ, যখন মুসলমানরা সব দিক থেকে বুলিড হচ্ছে, বিপদে পড়তেছে, মুসলমান একটা সংকটে আছে একদম মাক্কি জীবনে, সেই সময় রাসুলাম বলছেন এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যে সময় পৃথিবীর সমস্ত বাড়িতে ইসলামের কথা পৌঁছে যাবে, এমন একটা সময় আসবে যে সময় পৃথিবীর সমস্ত বাসায় যতগুলো বাড়ি আছে, যতগুলো জায়গা আছে, সব স্থানে ইসলামের আলো পৌঁছাবে। এবং আমরা কি এটা 1400 বছরে আমরা এটা দেখিনি? আমরা দেখছি যে পৃথিবীর প্রায় সমস্ত কর্নারে আজান হয়, পৃথিবীর প্রায় সমস্ত কর্নারে যেখানে মানুষ থাকে সেখানে ইসলামের কথা কোনো না কোনোভাবে পৌঁছাইছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় কথাটা বলছেন সেই সময় ছিল একটা খুবই একটা 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 বিপদ, একটা একটা কী বলবো, সংকটময় একটা পরিস্থিতি। সেই সংকটময় পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন।
একবার ফাতেমা রাদিয়াল্লাহু ওনার কাছে আসছেন, যে মানে সবাই যখন তাকে অপমান করতেছে রাসুলকে, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহর কাছে রাসুল সাল্লামের কাছে এসে বলছেন যে আমি আমার বাবার মতো এত ভালো মানুষ আমি দেখি নাই এবং এত বেশি মানুষ আপনাকে অপমানিত করে। এবং তখন রাসুল সাল্লাম বলছেন যে এটা দেখে, ফাতেমা রাদিয়াল্লাহুকে বলছেন, এটা ভেবে কি তোমার অনেক আনন্দ হয় না যে এমন একটা সময় আসবে যেই সময় পৃথিবীর সমস্ত কর্নারে বা সমস্ত বাড়িতে ইসলামের আলো পৌঁছাবে, ইসলামের কথা পৌঁছাবে। সো এটা এটা এখন এটা এই যে অপটিমিজম, এই অপটিমিজম উনি কোথা থেকে পেল? ডেফিনেটলি উনি আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত, সেটা অবশ্যই। বাট অ্যাট দ্য সেম টাইম রাসুল সাল্লামের এন্টায়ার লাইফে উনি যেই প্রজেক্টই করা স্টার্ট করছেন, যেই কাজই করা স্টার্ট করছেন, সেই কাজেই কিন্তু উনি ভয়ঙ্কর রকম অপটিমিস্টিক ছিলেন, উনি অ্যাম্বিশাস ছিলেন। এবং এটা শুধু রাসুল সাল্লাম ছিলেন না, এটা অন্য সাহাবিরাও ছিলেন, এটা শুধু সাহাবিরা ছিলেন না, রাসুল সাল্লামের আগের অন্যান্য নবী রাসুলরাও ছিলেন। অর্থাৎ একদিকে আমি এমনভাবে আজকে বেঁচে আছি যে আজকের দিনটা পরিপূর্ণ, অ্যাট দ্য সেম টাইম আমি যেই কাজটা করতেছি সেই কাজটা আমি এমনভাবে করব যে এই কাজটার কোনো মৃত্যু নাই। এটা একটা ইনফাইনাইট সাইকেল। আমি একটা বাচ্চাকে পড়াচ্ছি, ওই বাচ্চাটা একসময় বড় হয়ে একটা স্কুল দিচ্ছে, ওই একটা স্কুল থেকে 10টা স্কুল হচ্ছে, 10টা স্কুল থেকে 5টা ইউনিভার্সিটি হচ্ছে, এটা কোনো মৃত্যু নাই। আমি আজকে একটা গাছ লাগাচ্ছি, সেই গাছটা থেকে একটা বন হইতে পারে। আজকে আমি একটা কাজ করতেছি, আমি একটা ইনফ্রাস্ট্রাকচার দ্বারা করছি, একটা বই লিখতেছি, সেইখান থেকে একটা একটা পজিটিভ বিপ্লব শুরু হইতে পারে। সো প্রত্যেকটা জায়গাতে আমি যখন একটা কাজ করতেছি সেই কাজটাকে আমি এমন যত্ন দিয়ে করার চেষ্টা করতেছি যে এই কাজটার কোনো শেষ নাই, এই কাজটা চলতে থাকবে। এবং আমি ওই পরিমাণ এবং আমার আমি চিন্তাই করি যে কাজটা সব জায়গায় ছড়ায় যাবে এবং আল্লাহ আমাদেরকে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই এই দিয়েছেন যে তুমি যখন কাজ করো তুমি এতে কোনো লিমিটেশন চিন্তা করবে না, কোনো লিমিটেশন নাই। ঠিক যেমন সুলাইমান আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করছে, উনি শুধু আল্লাহর কাছে একটা সিংহাসন চায় নাই, উনি এমন একটা রাজত্ব চেয়েছে যে রাজত্ব আর কাউকে দেওয়া হয় নাই, যে রাজত্ব কাউকে দেওয়া হয় নাই। যখন আমাদের ধর্মে যদি আমরা আরেকটু যদি চর্চা করি, আমরা দেখব যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম কাবা ঘর বানাইলেন, কাবা ঘর বানানোর পরে আল্লাহ আজ্জাজ ওনাকে নির্দেশ দিলেন যে তুমি মানুষকে ডাকো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এখানে তো কেউ নাই আমি কাকে ডাকবো। তখন আল্লাহ আজ্জাজ বললেন তোমার কাজ হচ্ছে কি মানুষকে ডাকা, আমার কাজ হচ্ছে মানুষকে আনানো বা মানুষকে শুনায় নিয়ে আসা, তুমি তোমার আহ্বান করো। এবং উনি একটা ব্যারেন ল্যান্ডে, একটা 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 মরুভূমিতে যেখানে কেউ নাই, সেখানে উনি কিন্তু মানুষকে ডাকতেছেন, আহ্বান করতেছেন, কারণ আল্লাহ তাকে নির্দেশ দিছে। এবং আজকে ওই আহ্বানের যে রেসপন্স আমরা দেখতেছি যে প্রতি বছর এত লক্ষ মানুষ হজ করে যাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম দেখে যায় নাই। কিন্তু দেখেন আল্লাহ কীভাবে অপটিমিজমটা আমাদেরকে শিখাচ্ছে যে তোমরা কাজ করো আল্লাহ এটাকে অনেক গুণ বাড়ায় দিবে। এবং দানের ক্ষেত্রেও বলা হয়েছে আমাদের প্রত্যেকটা ভালো আমলকে আল্লাহ আজ্জা বলছেন এটা 10 থেকে 700 গুণ বা তারও বেশি আল্লাহ বাড়ায় দিতে পারেন। রোজার ব্যাপারে কি বলছেন, যে আল্লাহ বলছেন যে সোম বা রোজা আমার জন্য এবং এইটার যে পুরস্কার এটা পুরস্কার আমি দিব, মানে এটার পুরস্কার শুধু আল্লাহই জানে এটা পুরস্কার কত হইতে পারে যদি ঠিকভাবে রোজা রাখা হয়। অর্থাৎ আমরা প্রত্যেকটা জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ধর্মের দুইটা জিনিসকেই প্যারালালি চিন্তা করা হয়েছে। একটা হচ্ছে যে তুমি আজকে এমনভাবে করো অ্যাজ ইফ এইটাই তোমার শেষ এবং তুমি এতটা সুন্দর করে করো, অ্যাট দ্য সেম টাইম তুমি যেই কাজটা করতেছো সেই কাজটাকে তুমি চিন্তা করো যে এই কাজটার কোনো শেষ নাই, এই কাজটা তোমার যে স্পিরিট বা তোমার যে লেগাসি এই লেগাসির কোনো মৃত্যু নাই। এবং এটার মাধ্যমে এটার সমন্বয়ে আমরা গোলও সেট করতে পারতেছি, আমরা ভিশন মিশন সেট করতে পারতেছি, অ্যাট দ্য সেম টাইম আমি আজকের নিজেকে ভালোবাসতে পারছি, যত্ন নিতে পারতেছি, আমি দুটোর মধ্যে ব্যালেন্স করতে পারতেছি। হ্যাঁ আমি চিন্তা করবো যে আমি হয়তো একটা বিরাট ইন্ডাস্ট্রি দাঁড়া করাবো, আমি যদি ইন্ডাস্ট্রি দাঁড়া করাইতে পারি আমি শুক্রিয়া আদায় করবো। এটার যে প্রসেস, এটার এই যে ইন্ডাস্ট্রি বিল্ড করার যে প্রত্যেকটা প্রসেস, এই প্রসেসটাকে আমি ভালোবাসবো, কারণ প্রত্যেকটা মুহূর্তে আমি আল্লাহর পথে যাচ্ছি, প্রত্যেকটা মুহূর্তে আমি আল্লাহর পথে যাচ্ছি। আবার অ্যাট দ্য সেম টাইম আমি যদি ইন্ডাস্ট্রিটা বিল্ড করতে না পারি তাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবো, কারণ আমি বিশ্বাস করব যে এইটা বিল্ড করতে না পারার মধ্যেই কোনো একটা বরকত আছে, আমার চেষ্টাটাই আল্লাহ কবুল করবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলকে আমার ইন্টেনশন দিয়ে জাজ করে। এটা হচ্ছে কি আপনার ইমাম বুখারীর বিখ্যাত হাদিস আদাবুল মুফরাদের এটা বর্ণনা আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা কর্ম তার নিয়তের উপরে নির্ভরশীল, বা নিয়মতের দিকে নিয়ামতের সরি মনের সংকল্প বা নিয়তের দিকে তাকানো হবে।
যে শুধুমাত্র কাজটাকে আল্লাহ দেখবে না, আল্লাহ কী কী দেখবে, আল্লাহ নিয়তটাকে দেখবে। মানুষ আপনার কাজ দিয়ে জাজ করে, আল্লাহ আপনার নিয়ত দেখে এবং কাজটাকেও দেখে। আল্লাহ নিয়ত দেখে কারণ আল্লাহ আপনার মনের সংকল্প জানে। আপনি দান করলেন, আল্লাহ জানে আপনি দানটা কি মানুষকে দেখানোর জন্য করছেন নাকি আপনি আসলে মানুষকে সাহায্য করার জন্য করছেন বা আল্লাহকে খুশি করার জন্য করছেন। সো মানুষ জানে না সেটা, মানুষ আপনাকে অনেক কিছু বলতে পারে। সো আমরা যে পিয়ার প্রেশার, এই পিয়ার প্রেশারটা যেটা মানুষের পক্ষ থেকে আসে, এটা কিন্তু আসলে একটা আপনার অ্যাক্টিভিটি দেখে বা তাদের দুর্বলতা থেকে। কিন্তু আপনার যে নিয়ত, এটা শুধুমাত্র আল্লাহই জানে এবং আল্লাহই আপনাকে প্রপারলি জাজ করতে পারে। আপনার নিয়ত শুধুমাত্র আপনার আর আল্লাহর মধ্যে। সো এই যে আমরা, আমি যখন নিয়ত করলাম এবং আমি যদি প্রপারলি চেষ্টা করি, আমি ইন্ডাস্ট্রি বানাইতে পারি আর না পারি, আমি জানি আমি আল্লাহর কাছে রিওয়ার্ডেড হব, আমি আল্লাহর কাছে রিওয়ার্ডেড হব। সো এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা যদি আমরা আমাদের প্রত্যেকটা কাজে আনতে পারি বা চেষ্টায় বা আনতে পারি, তখন এটা আমাদের জন্য অনেক বরকতের। আমাদের মধ্যে দুইটা এক্সট্রিম গ্রুপ অনেক সময় চলে আসে। একটা এক্সট্রিম গ্রুপ হইল যে যারা সব সময় নিজের দক্ষতাকেই একমাত্র সফলতার হাতিয়ার মনে করে, সে যে কোনো মূল্যে সে শুধু দক্ষ হবে এবং সে দক্ষতা দিয়েই সে সব কিছুকে জয় করবে, তার আল্লাহর উপরে ভরসাটা নাই এবং সে নিজেকে অস্থির করে ফেলতেছে, সে নিজেকে অতিরিক্ত পরিমাণে স্ট্রেস বার্নআউটে নিয়ে যাচ্ছে, ফ্যাটিগে নিয়ে যাচ্ছে যে একটা কিছু অ্যাচিভ করার জন্য, কিন্তু সে নিজের যত্ন ভুলে যাচ্ছে, সংসারের যত্ন ভুলে যাচ্ছে বা সে ব্যালেন্স করতে পারতেছে না। সে ওই এমন একটা গোল সেট করছে যে গোলটাতে অ্যাচিভ করার আগ পর্যন্ত সে নিজেকে ভ্যালুলেস মনে করে। আরেকটা মানুষ হচ্ছে যে কিছুই করে না, আরে এই পৃথিবীতে অল্প দিনের জন্য আসছি, কয়েকদিন পরে মারা যাব, আমি কিছুই করি না। সে কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ, সে নামাজ পড়ে ঠিকই, রোজা রাখে, কিন্তু সে ইনঅ্যাক্টিভ, সে প্রোডাক্টিভ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোডাক্টিভিটির একটা সিম্বল ছিল, সাহাবারা অসম্ভব প্রোডাক্টিভ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন সাহাবাকে বলতেন যে তুমি এই ভাষা শিখো, ওরা তাড়াতাড়ি সেই ভাষা শিখে ফেলতো, আমরা এদিকে যাই, তারা তাড়াতাড়ি এটা করে ফেলতো, তারা অসম্ভব প্রোডাক্টিভ ছিল। কিন্তু আমরা সেই প্রোডাক্টিভিটিকে আমরা হারাই ফেলছি, রাইট? এবং আমরা মনে করি যে আরে এত কাজকর্ম করার দরকার নাই, আমরা জাস্ট চুপচাপ বসে থাকবো, সারাদিন বসে থাকবো, সারাদিন তেমন কিছুই করবো না, খুবই এমনভাবে পৃথিবীতে বাঁচবো যে আমরা অ্যাজ ইফ মানে পৃথিবীতেই নাই, রাইট? আর আমাদের কোনো ছাপ নাই, আমাদের কোনো পজিটিভ কোনো মানে আমাদের প্রেজেন্স অন্য মানুষদেরকে যদি আলোকিত না করে, দেন আমাদের ইসলাম পরিপূর্ণ হয় নাই। কারণ ইসলাম এবং আমাদেরকে যেভাবে এহসান করতে বলা হয়েছে, তাতে আমি যা কিছুতেই প্রবেশ করবো, আমি একটা অফিসে প্রবেশ করি, একটা পরিবারে প্রবেশ করি, আমার উপস্থিতি জায়গাটাকে কোনো না কোনোভাবে আলোকিত করার কথা, আমার কথা দিয়ে, কাজ দিয়ে, প্রেজেন্স দিয়ে, আমার হেল্প করতে পারার কথা, আমার হেল্প করতে পারার কথা, আমার এমনভাবে প্রেজেন্ট থাকার কথা না যে আমি ওইখানে নাই, অথবা আমার এমনভাবে প্রেজেন্ট থাকার কথা না যে আমার প্রেজেন্সটা ওইখানে নেগেটিভ, বরং আমার প্রেজেন্সটা ওইখানে একটা ভালো ভাইব আনার কথা, আমার প্রেজেন্সটা ওইখানে একটা ভালো ভাইব আনার কথা। রাসূল ইসলাম যে কোনো জায়গায় যেতেন, ওই জায়গাটা আলোকিত হইতো বা ওই জায়গাটা যা ছিল তার থেকে বেটার হইতো। সো এই যে টোটাল কম্বিনেশনটা, যে আমরা যদি আসলে ব্যালেন্স করতে পারি যে একদিকে হচ্ছে কি আমরা অপটিমিস্টিক থাকবো, আরেকদিকে হচ্ছে আমরা কন্টেন্ট থাকবো আল্লাহ আমাকে যা কিছু দিছে তা নিয়ে, এবং এভাবে যদি আমরা আগায় যেতে পারি, তখন আমাদের জন্য অনেক বড় কিছু করা সম্ভব এবং আমরা কখনোই আমাদের ক্যারেক্টারকে কম্প্রোমাইজ করে কিছু অ্যাচিভ করতে আমরা যাবো না। এটা হচ্ছে আরেকটা সমস্যা যেটা বর্তমান সময়, যেটা হচ্ছে এত অ্যাগ্রেসিভলি আপনার অনেক সময় তাড়াতাড়ি অনেক কিছু করে ফেলতে হবে জিনিসটা বলা হয়, যে মানুষ খুব সহজে আনএথিক্যাল কিছু করে ফেলে, কারণ সে ডেসপারেট, যে কোনো মূল্যে তাকে ওই চেয়ারে বসতে হবে, যে কোনো মূল্যে তাকে ওই টাকা আয় করতে হবে, অ্যান্ড সো অন। এখানে আরেকটা যেটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে আমার কম্পিটিশন কখনো আপনার সাথে না, আপনার কম্পিটিশন কখনো আমার সাথে না, আমার কম্পিটিশন কখনো বিল গেটসের সাথে না, আমার কম্পিটিশন কখনো ইলন মাস্কের সাথে না, আমার কম্পিটিশন কখনো কোনো দেশের প্রেসিডেন্টের সাথে না, আমার কম্পিটিশন আমার সাথে। প্রোগ্রেস বা পরিশুদ্ধি একটা যাত্রা, অ্যাজ লং অ্যাজ আমি যাত্রার মধ্যে আসি, এটাই হচ্ছে গিয়ে আমার জন্য সফলতার একটা ব্যাপার। আমি যতক্ষণ পর্যন্ত প্রোগ্রেস একটা যাত্রা, আমাকে এই যাত্রাতে থাকতে হবে। ইটস অলওয়েজ আমি গতকালকের থেকে আজকে কতটুকু ইম্প্রুভ করলাম, আজকের থেকে আমি কালকে কতটুকু ইম্প্রুভ করার চিন্তা করতেছি, এইটাই হইল গিয়ে আমার যাত্রা, যে যাত্রা আমাকে আস্তে আস্তে সিরাতুল মুস্তাকিমে রাখবে। সিরাতুল মুস্তাকিম একটা যাত্রা, এটার দেখেন আপনি, যে আমরা যখন বলি আল্লাহ গাইড আস টু দ্য স্ট্রেইট প্যাথ,
দেখেন এটা একটা রাস্তা, রাস্তা মানে কি, এটা যাত্রা, এটা একটা যাত্রা। এই যাত্রাতে কেউ শুরুতে আছে, কেউ শেষে আছে, অ্যাজ লং এজ সে যাত্রাতে আছে আল্লাহ তাকে নিয়ে খুশি। এটা একটা যাত্রা, ইটস নট দ্যাট যে এত লাখ টাকা কামায়, এত লাখ টাকা দান করে, এত কোটি টাকা এটা হয়েছে, এতগুলো বউ আছে, এতগুলো বাচ্চা আছে, অথবা এটা এরকম অ্যাচিভমেন্ট না, কিন্তু আল্লাহ চায় যে আমরা যাত্রার মধ্যে থাকি। কদ আফলাহা মান তাজাক্কা, সেই সফল যে একটা পরিশুদ্ধির যাত্রার মধ্যে আছে, সে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করতেছে। সে আগে যতটুকু নামাজ পড়তো এখন নামাজ ইম্প্রুভ করার চেষ্টা করতেছে, আগে যতটুকু আল্লাহকে নিয়ে ভাবতো এখন আল্লাহকে সে আরও বেশি স্মরণ করার চেষ্টা করতেছে, আর সে আগে যতটুকু আল্লাহর কাছে ছিল সে আল্লাহর আরও কাছে যাওয়ার চেষ্টা করতেছে, সে যতটুকুই গুণা করছে সেই গুণা থেকে সে আরও তওবা করে ফেরত আসার চেষ্টা করতেছে। আল্লাহু ওয়ালি, আয়াতুল কুরসির পরের পরের আয়াতটা সম্ভবত 257 সূরা বাকারা, আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। অবশ্যই আল্লাহ হচ্ছে তার ওয়ালি, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হচ্ছে তার ওয়ালি হেল্পার, যে আল্লাহ হচ্ছে তার সেই ফ্রেন্ড, যেই ফ্রেন্ডটা তাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে। আমাদের অনেক সময় এরকম পরিচিত কিছু মানুষ থাকে যে আমি চিন্তা করি যে আমি যদি বিপদে পড়ি সে আমাকে রক্ষা করবে, সত্যিকার অর্থে সেটা শুধু আল্লাহই করতে পারে। এবং আল্লাহ বলছেন উনি নিজে ওয়ালি, উনি নিজে ওই সাহায্যকারী, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, তার জন্য যে বিশ্বাসী, যে আল্লাহকে ডিপলি বিশ্বাস করে, সে অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকার করে এবং হাতে কাজকর্ম মধ্যে দেখায়, যে ডিপলি সে জিনিসটাকে আল্লাহর সাথে কানেক্টেড, তার আল্লাহ, আল্লাহ তার জন্য ওয়ালি, আল্লাহ তাকে অ্যাক্টিভলি হেল্প করবে। ইউখরিজুকুম মিনা, মানে তাকে নিয়ে আসবে, মিনা জুলুমাতি ইলান নূর, বিভিন্ন লেয়ার অফ জুলুমাত, বিভিন্ন লেয়ার অফ অন্ধকার থেকে তাকে আলোতে নিয়ে আসবে, তাকে আলোর পথে নিয়ে আসবে, তাকে সত্যের পথে নিয়ে আসবে, তাকে ভালোর দিকে নিয়ে আসবে। আল্লাহ এখানে বলতেছেন যে আমি অ্যাক্টিভলি তাকে আমি নিয়ে আসবো। ইউখরিজুকুম মিনা জুলুমাতি ইলান নূর, এখানে কয়েকটা খুব সুন্দর জিনিস আছে, এর মধ্যে একটা জিনিস হচ্ছে এটা একবার না, আল্লাহ এখানে বলতেছেন আমি বারবার নিয়ে আসব। এটা এমন না যে আমি, মানে আল্লাহ বলতেছেন যে আমি জানি তার বারবার আমার এই অ্যাসিস্ট্যান্স সাহায্যটা লাগবে, এমন না যে একবার সে ভুল করবে তাকে নিয়ে আসবো সব সমস্যা শেষ, না, সে বারবার ভুল করবে, সে বারবার ভুল করে অন্ধকারে চলে যাবে, এবং তাকে আমি এক আলোর দিকে, এক হেদায়েতের দিকে, এক এক প্রশান্তির দিকে আমি তাকে নিয়ে যাবো, এবং আমি অ্যাক্টিভলি তাকে হেল্প করে নিয়ে যাবো অ্যাজ লং এজ সে বিশ্বাস করে। এখানে আরেকটা জিনিস যেটা এখানে বলা হয়েছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুকুম মিনাজ যুলুমাত ইলা নূর। যুলুমাত এখানে বহু, মানে অনেক রকমের যুলুমাত হইতে পারে, কেউ এক একজন মানুষের এক এক রকম বিপদ আপদ গুণা অপরাধ থাকতে পারে, কারো সমস্যা সে ড্রাগ এডিক্টেড, কারো সমস্যা সে না, মানে সে নামাজ পড়ে না, কারো সমস্যা হচ্ছে যে সে আল্লাহকে স্মরণ করে না, কারো সমস্যা হচ্ছে সে সুদ খায়, কারো এক একজনের এক এক রকম গুণা থাকতে পারে, এক একজনের এক এক রকম অপরাধ থাকতে পারে, কিন্তু নূর একটাই, আল্লাহর পথ একটাই, ভালো বা প্রশান্তির দিক একটাই। আল্লাহ বলছেন বিভিন্ন, তোমাদের যে বিভিন্ন মানুষের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের রোগ অপরাধ গুণা অথবা অকৃতজ্ঞতা, এই সব জায়গা থেকে আমি আল্লাহ তোমাকে ইউখরিজুকু, আমি তোমাকে নিয়ে আসব, আমি তোমাকে গাইড করে নিয়ে আসব, এবং এই যাত্রাতে আমি তোমাকে নিয়ে আসব, তুমি এই জার্নিতে তুমি বারবার চলে আসবা। সো এটা খুবই ইন্টারেস্টিং যে আল্লাহ আমাদেরকে বলতেছেন যে এটা এমন না যে তোমাদের সবাইকে এই এই দাগ পর্যন্ত লাভ দিতে হবে, বা এত মিনিটে এতটুকু দৌড়াইতে হবে, অথবা এত টাকা আয় করতে হবে, এত টাকা দান করে দেখাইতে হবে, বরং বলছে তোমরা এই যাত্রাতে আসো, তোমরা এই নূরের দিকের যাত্রাতে আসো, তোমরা এই হেদায়েতের যাত্রাতে আসো। এবং এই যাত্রাতে আসার জন্য তোমার দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে তুমি আল্লাহর ব্যাপারে খুশি থাকো, সন্তুষ্ট থাকো, আল্লাহ তোমাকে যা কিছু দিছে, এবং তুমি অপটিমিস্টিক থাকো, তুমি অ্যাম্বিশাস থাকো, তুমি চেষ্টা করো আরও ভালো কিছু করার, আরও বেশি ইম্প্যাক্টফুল কিছু করার। এইভাবেই আমরা আল্লাহর পথে আমরা থাকতে পারবো, চলতে পারবো, এবং তখন আমাদের ইনসিকিউরিটি আসবে না। আমাদের আশেপাশের মানুষ আমাকে অনেক কথা বলতে পারে, তুমি পারতেছো না কেন, তুমি হইতেছো না কেন, বিসিএস দিলে বলতে পারে তুমি কানাডায় গেলে না কেন, কানাডায় গেলে বলতে পারে তুমি বিসিএস দিয়ে বাংলাদেশে থাকলে না কেন, আমি যদি ব্যবসা করা শুরু করি বলে তাহলে তুমি টিচার হইলে না কেন, টিচার হইলে বলে তুমি ব্যবসা করলে না কেন, মানুষের কথার কোনো শেষ নাই। কিন্তু আপনি যখন নিজেকে ওই আল্লাহর দিকে পরিশুদ্ধির যাত্রার মধ্যে রাখতে পারবো উইথ দ্য রাইট মাইন্ডসেট, তখন আমরা জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারবো, এবং আমরা কখনো নিজেদেরকে নিয়ে ইনসিকিউর থাকবো না, ইনসিকিউরিটিতে ভুগবো না। আমাদের আরেকটা ইনসিকিউরিটি একটা জায়গা হচ্ছে যখনই আমরা দেখি যে কোনো একজন মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে স্বীকার করে না এবং অপরাধী, সে যখন জীবনে ভালো করে,
সে যখন প্রমোশন পায় কিন্তু আমি পাইলাম না, সে যখন একটা উঁচু চেয়ারে বসে যেখানে আমি একটা নিচু চেয়ারে বসে আছি, তখন আমরা অনেক সময় মনে করি আল্লাহকে কিছু দেখে না, বা মানে আমি কেন পাইলাম না, আমি এত নামাজ পড়ি, রোজা রাখি, সৎ কথা বলি, হক কথা বলি, আমি আছি নিচে আর ও দাপটের সাথে চলতেছে। আমাদের সব সময় মনে রাখা উচিত যে কেউ আল্লাহর পক্ষ থেকে কোনো বেশি টাকা পাইল অথবা বেশি সম্মান পাইল পৃথিবীতে, এইটা কোনো প্রমাণ না যে সে জান্নাতে যাচ্ছে। আর কেউ কম টাকা পাইল বা কেউ কম সম্মান পাইল, এটা কোনো প্রমাণ না যে সে জাহান্নামের দিকে যাচ্ছে। এটার এভিডেন্স কি? প্রচুর এভিডেন্স আছে। এর মধ্যে একটা আমি বলি, সুরা আলে ইমরানের 195-196 আয়াতে আল্লাহ বলতেছেন, লা ইয়াগুররন্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামা ওয়া বিসাল মিহাদ। লা ইয়াগুররন্নাকা, তোমাদের অন্তর যেন কখনো প্রকম্পিত না হয়, প্রভাবিত না হয়, আল্লাহর থেকে অসন্তুষ্ট না, আল্লাহর থেকে সরে না যায়, না যায়। কী দেখে? যে অবিশ্বাসী, অপরাধীর, যারা অকৃতজ্ঞ এবং যারা অপরাধী, অবিশ্বাসী, তাদের যে দাম্ভিক পদচারণা, অহংকারী পদচারণা, তারা যখন লিডারশিপ পজিশনে গেছে, সেই লিডারশিপ পজিশন থেকে তাদের যে দাম্ভিক আচরণ, যে তারা সারা পৃথিবীতে ঘুরতেছে তাদের দাম্ভিক অহংকারী আচরণ নিয়ে বা তাদের প্রভাব প্রতিপত্তি নিয়ে, এটা যেন তোমাদের অন্তরকে আল্লাহর থেকে সরায় না নেয়। একদম স্পেসিফিক্যালি জিনিসটা কিন্তু আল্লাহ বলতেছেন যে তোমার অন্তর, যে তোমার যে চিন্তা ভাবনা, যে আরে এত নামাজ রোজা রেখে পরে কী হলাম, কী পাইছি, ওই যে দেখো ওই লোকটা কোনো নামাজ নেই, রোজা নাই, সমানে দাপায় বেড়াইতেছে, বিরাট গাড়ি চালাইতেছে, বিরাট চাকরি করে, বিরাট ব্যবসা করে, কী পাইছি নামাজ পড়ে, এই চিন্তাটা যেন ভুলেও না আসে। এক্স্যাক্টলি এই জন্য আল্লাহ এই কথাটা বলছেন, লা ইয়াগুররন্নাকা, তা তোমার অন্তর যেন কখনো পাশে সরে না যায়, তুমি যেন কখনো তোমার সততা বা কে তুমি যেন কম্প্রোমাইজ না করো, এটা চিন্তা করে যে আরে কত মানুষ আগায় গেল, কত মানুষ কত কিছু অ্যাচিভ করে ফেললো, আমি আর কি পাইলাম, আমার নামাজ রোজা দিয়ে দোয়া করে কি লাভ হলো, এটা যেন তুমি কখনোই চিন্তা না করো। লা ইয়াগুররন্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, যে তাদের যে দাম্ভিক পদচারণা, অবিশ্বাসী, অপরাধী এবং অকৃতজ্ঞদের যে দাম্ভিক পদচারণা, অহংকারী, তারা তাদের মানে সহায় সম্পদ প্রতিমূর্তি নিয়ে, তাদের বাসা ঘর প্রাসাদ বিরাট রুম হোটেল নিয়ে তাদের যে কথা, এটা যেন তোমাকে না বুঝায় যে আরে আমি তো কিছুই না, ওরা তো কত কিছু করে ফেললো কিন্তু আল্লাহ তো আমার কথা শুনলো না, এটা যেন কখনোই তো আমরা মনে না করি। তারপরে আয়াতুল্লাহ বলছেন মাতাউন কলিলুন, এটা খুবই সাময়িক, এটা ক্ষণস্থায়ী, এটা খুবই অল্প সময়ের। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এবং তারপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যদি তারা তাদের এই অকৃতজ্ঞতা এবং তাদের এই অবিশ্বাস এবং তাদের এই অপরাধী জীবন, এটা যদি তারা কন্টিনিউ করে। মাতাউন কলিলুন, এটা খুবই সাময়িক সময়, এটা খুবই অল্প সময়ের একটা ক্ষণস্থায়ী জীবন, তারপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামা ওয়া বিসাল মিহাদ, এবং এটা একটা খুবই মানে একটা খুব খারাপ একটা জায়গা, খুবই খুবই মানে একটা হিউমিলিয়েটিং একটা 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 জায়গা, যেই জায়গা তাদেরকে থাকতে হবে জাহান্নামে। সো আজকে তাদের যে সম্মানিত অবস্থান, সেই সম্মানিত অবস্থান দেখে যেন তোমরা বিচলিত না হও, তোমরা যেন ভেঙে না পড়ো, ইনসিকিউরিটিতে না ভোগো যে হাই হাই আমি মনে হয় ভুল করতেছি, ও তো নিশ্চয়ই ঠিক করছে, নাহলে ও এত উপরে আছে কেন, এটা ও উপরে নাই, ও একটা অন্য পরীক্ষায় আছে, ওর পরীক্ষাটা একরকম, তোমার পরীক্ষাটা আরেক রকম। আমাদের পরীক্ষা, আমাদেরকে আল্লাহ এক একজন এক একভাবে পরীক্ষা করে, আমার কাউকে সম্পদ দিয়ে, কাউকে সম্পদ না দিয়ে, কাউকে সুস্থতা দিয়ে, কাউকে অসুস্থতা দিয়ে, সবগুলাই পরীক্ষা। কিন্তু আলটিমেটলি কিয়ামতের দিন সব কিছুকে প্রপারলি সুবিচার করা হবে। সো আল্লাহ আমাদেরকে সমস্ত রকম ইনসিকিউরিটি থেকে রক্ষা করুক।